দেখুন, এই যা হচ্ছে এটাকে বিস্ময়কর বলে মনে হতে পারে, অভাবনীয় বলে মনে হতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় যে রাজত্ব চলছে তাতে বিস্ময় বলে আর কিছু থাকছে না। একেবারে ওয়েবসাইটে নাম দেখিয়ে, ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নাম দেখিয়ে প্যানেলে এসে গেল, হয়ে গেল পাস, টাকাটা নিয়ে নিল, তারপরে ডিলিট করে দিল। কেননা দশজনকে পাস দেখিয়ে দশজনের কাছ থেকে টাকা নিলে তো চলবে না, দশজনের পাঁচটাকে কেটে দিয়ে আবার দশজন, কেটে দিয়ে আবার দশজন, একশোজনের কাছ থেকে টাকা তুলতে হবে। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, এটা একটা তোলাবাজির কারখানা, পশ্চিমবাংলায় লুঠের একটা কারখানা। দুর্ভাগ্যক্রমে তৃণমূলের যুব নেতা এইটা লুঠের কারখানা, তৃণমূলের যুব নেতা, যুব সংগঠন তো তাই দাঁড়িয়ে গেল পাল্লের প্রায়, কুন্তল মার্কা ফেরে পাঁচ কি তার যোগ্যতা যে ওয়েবসাইটের অ্যাক্সেস সে পাচ্ছে? ওয়েবসাইটের অ্যাক্সেস পায় মানিক ফরচাজ এবং তার উপরে যারা আছেন, এবং সেই মানিক ফরচাজের অ্যাক্সেসটাই যখন কুন্তলের অ্যাক্সেস হয়ে যায়, তখন কুন্তল ইকুইভ্যালেন্ট টু মানিক ফরচাজ এসছি। আর মানিক ফরচাজটা কি এত সাহস পায়? এই কারণে যে এত অপরাধ করার পরেও সে কিন্তু এমএলএ বহাল, এখনো রয়েছে, এখনো মুখ্যমন্ত্রীর স্নেহ বাড়ল। তাহলে মুখ্যমন্ত্রীর স্নেহ, শিক্ষামন্ত্রীর ভরসা, অতএব মানিক ভট্টাচার্যী, মানিক ভট্টাচার্যী সমান অ্যাক্সেস কুন্তল ঘোষের। কুন্তল ঘোষ টাকা তুলছে মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি হয়ে ওপরের জন্য, মাথা ধরে টানতে হবে। কোটি কোটি টাকা দুর্নীতি গোটা ভারতবর্ষে, বাংলার মান সম্মান গেল। আমি আগে আপনাদের বলেছি, আমার কাছে বাংলার বাইরে কাজ করেন এমন ছেলেরা এসে বলেছে যে কাকু আমাদের আর কোনো মান সম্মান থাকছে না, লোকের বলছে তোদের ওখানে টাকা উঠছে, লুট হচ্ছে, তোরা আমাদের এখানে কাজ করতে এসেছিস কেন? পশ্চিমবাংলা চুরির রাজ্য হয়ে গেল। যে পশ্চিমবাংলাকে দেশের লোক স্যালুট করত, সে পশ্চিমবাংলাকে দেখে দেশের মানুষের কাছে এখন আমাদের অসম্মানিত হতে হচ্ছে। এর তাই চার মুখ্যমন্ত্রী, তাকে ধরে টাকাটা হচ্ছে না কেন? আপনাদের চ্যানেলে বসে আমরা বারবার বলেছি যে তৃণমূল মানে সবাই চোর। সেই সময় আপনারা অনেক সময় প্রতিবাদ করতেন যে এইভাবে বলাটা ঠিক নয়, কিন্তু আজকে প্রতি ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে, প্রতিদিন নতুন করে প্রমাণিত হচ্ছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আজকের দিনে একটা মোবাইল ফোন, আপনি আপনার ফোনটা আপনি ছাড়া কেউ খুলতে পারেন না, আপনি বিশ্বাস করেন পর্ষদের ওয়েবসাইট সেটা কুন্তল হ্যাক করে নিয়েছিল বা কিছু করেছিল, যেখানে ও ঢুকে যার ইচ্ছে তাকে পাস করাতো, আবার কিছুদিন বাদে তাকে ফেল করাতো? এই ওয়েবসাইটের পাসওয়ার্ড কিওয়ার্ড কাদের কাছে থাকার কথা? যারা টপ অফ দ্য ট্রি, যারা মাথায় বসে আছে, যেটার কথা আমরা বারবার বলছি যে এখন শুধু কান নিয়ে নাড়াচাড়া চলছে, মাথা এখন অনেক দূরে। এরা সেই মাথায় বসা লোকেদের সঙ্গে সরাসরি ষড়যন্ত্রে যুক্ত। পার্থরা, ব্রাত্যবসু, এরা নিজেদের যতই নির্দোষ বলে চেঁচাক, আসলে সকলে প্রাক্তন বর্তমান যত আছে শিক্ষা দপ্তরে এবং সরকারে সবাই দুর্নীতিগ্রস্ত। এটা খারাপটা কি হচ্ছে জানেন? পশ্চিমবঙ্গের বাইরে বাংলায় গিয়ে বাঙালি বললেই বলছে তুম চোর হ্যায়, তোমারা সরকার চোর হ্যায়, তোমারা স্টেট চোর হ্যায়, বাঙালি চোর হ্যায়, এই কথাটা শুনতে হচ্ছে বাংলার ছেলেদের। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত যন্ত্রণার।